রাজধানীর শাহবাগ আবারও উত্তাল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই একের পর এক বিভিন্ন দাবি নিয়ে রাজপথে নেমে আসে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় আবারও শাহবাগ মোড়ে সকাল থেকে অবস্থান কর্মসূচি করছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা। বছরের পর বছর চাকরি করেও তা জাতীয়করণ না করায় ক্ষোভ প্রকাশ করে আসছেন বিগত সরকারের মেয়াদেও। কোনোভাবেই বাস্তবায়ন হয়নি দাবি, তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয়করণের দাবি নিয়ে রাজপথে আউটসোর্সিং কর্মচারীরা। আমাদের ডিবিডিসি একজনের ফরম্যানের বেতন 80 থেকে 90 হাজার টাকা, আমরা বেতন পাই অনলি মাত্র 15 হাজার টাকা। আমাদের যেই বেতন আছে এই বেতনে আপনারা আমাদেরকে ডিপিডিসির অঙ্গভূত করেন। আমাদের আউটসোর্সিং আছে, আউটসোর্সিং প্রথাটাকে পুরোপুরি জি জাতীয়করণ করবেন জি। আমাদের আউটসোর্সিং বাতিল করে দিয়ে জাতীয়করণ করা হোক, আমাদের এই একটাই দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। আমাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ সমাবেশ রাজপথে চালিয়ে যাব। যদি আমাদের এক দফা মেনে নেওয়া না হয় আমরা আউটসোর্সিং এই শাহবাগ চত্বর ছাড়ব না। আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে, করতে হবে, করতে হবে। 17 আগস্টে আমরা অবস্থান নিয়েছিলাম, সেই দিনে প্রধান উপদেষ্টা এই অনুসার আমাদেরকে বলছিল যে 15 থেকে 20 দিনের মধ্যে তারা একটা সলিউশন করে দেবে, কিন্তু 2 মাস হয়ে গেল কোনো আমাদের মানে কোনো একটা ব্যবস্থাই করলো না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে নানা দুর্ঘটনার দৃশ্য তুলে ধরেন আউটসোর্সিং কর্মচারীরা। আমরা দিন নাই রাত নাই, মনে করেন আমরা 24 ঘন্টা তাদেরকে সার্ভিস দিচ্ছি। অবস্থান কর্মসূচি থেকে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।